যারা মেয়েদেরকে বোকা এবং নির্বোধ মনে করেন তারাই ঘটনাটি অবশ্যই শুনবেন। একবার এক তৃষ্ণার্ত লোক একটি কুয়ার কিনারায় গেল। সেখানে একটি মেয়ে পানি ভরতে ছিল। লোকটি গিয়ে মেয়েটির কাছে পানি চাইল। মেয়েটি তাকে পানি পান করালো। পানি পান করার পর লোকটি ওই মেয়েটিকে বলল, আমাকে মেয়েদের চালাকি সম্পর্কে কিছু বলো। তো সাথে সাথে মেয়েটি বাঁচাও বাঁচাও বলে জোরে চিৎকার করতে শুরু করলো। তার চিৎকার শুনে গ্রামের লোকজন কুয়ার দিকে ছুটে আসতে লাগলো। লোকটি ভয় পেয়ে গেল এবং বলল, তুমি এমনটি কেন করলে? তো মেয়েটি বলল, যাতে লোকজন এসে তোমাকে মারধর করে এবং মারতে মারতে মেরেই ফেলে। লোকটি ভয় পেয়ে গেল এবং বলল, আমাকে মাফ করে দাও, আমি তো তোমাকে ভালো মেয়ে মনে করেছিলাম। এটা শুনে মেয়েটি বালতির সমস্ত পানি নিজের গায়ে ঢেলে সমস্ত শরীর ভিজিয়ে ফেললো। গ্রামের লোকজন এসে জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন মেয়েটি বলল, আমি কুয়ার পানিতে পড়ে গিয়েছিলাম, এই লোকটি আমাকে বাঁচিয়েছে। গ্রামের লোকজন লোকটিকে কাঁধে উঠিয়ে নিল এবং তাকে পুরস্কৃত করলো এবং অনেক সম্মান দিল। অতঃপর মেয়েটি তৃষ্ণার্ত ওই মুসাফিরকে বলল, মেয়েদেরকে যদি কষ্ট দাও তাহলে তারা তোমার সুখ শান্তি ছিনিয়ে নেবে, আর যদি তুমি তাকে খুশি রাখো, সম্মান দাও, তাহলে মৃত্যু পর্যন্ত সে তোমার সাথে থাকবে, তোমার পাশে থাকবে, সকল বিপদ আপদে তোমার সঙ্গী হবে, তোমাকে সাহারা দিবে। আশা করি অনেকেই হয়তো কথাগুলি বুঝে নিয়েছেন।